খুবই খুশির খবর। আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন অবশ্যই, আজকে একটা খুশির খবর দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে পিসিএইস, যেটা পানগাঁও কাস্টমস হাউসের সিপাহীপদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে, অ্যাডমিট কার্ড ইতিমধ্যে পাবলিশড হয়েছে। এই যে এসএমএসটি দেখতে পাচ্ছেন, পিসিএইস ইনফো পোস্ট সিপাহী ইউজার পাসওয়ার্ড অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল অ্যাড্রেস pcis.telcom.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ইতিমধ্যে সকলের মোবাইলে এসএমএস চলে যাচ্ছে, আপনারা পেয়ে যাবেন। যারা এখন এসএমএস পাননি অবশ্যই পেয়ে যাবেন খুব দ্রুত, আগামীকাল পরশুর ভিতরেই। পরীক্ষাটি ইতিমধ্যে ডেট প্রকাশ করা হয়েছে, তো এটা খুবই খুশির সংবাদ আপনাদের জন্য, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। পানগাঁও কাস্টমস অনেকদিন ধরে ঝুলে আছে এই পরীক্ষাটি, আমিও আপডেট দিতে পারছিলাম না। আমি বলেছিলাম যে পরীক্ষার ডেট খুব দ্রুত দিবে, 15 দিনের মধ্যে কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে। তো সেজন্য আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন, আমি এক্ষুনি আপনাদেরকে বিস্তারিত তথ্য দেখাচ্ছি। যে পানগাঁও কাস্টমসের আগেও কিন্তু একবার পরীক্ষার জন্য সময়সূচি প্রকাশ করা হয়েছিল, শারীরিক যোগ্যতা যে যাচাইয়ের যে সময়সূচি, এটা কিন্তু হয়েছিল 6/3/2023 তারিখে, এবং 3/6/2023 তারিখে দুপুরবেলা পানগাঁও কাস্টমস হাউস দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকায়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 3175 জন এবং 3174 মোট 6349 জন। এটা কিন্তু আপনারা জানেন অবশ্যই, সেটা দেখালাম আপনাদেরকে। এখন দেখেন যে পদের নাম ছিল সিপাহী, এই পদের সংখ্যা ছিল 35টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি, পুরুষের ক্ষেত্রে উচ্চতা ছিল ন্যূনতম 5 ফিট 4 ইঞ্চি, নারীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, বুকের মাপ ছিল 30 থেকে 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে। বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত, 17তম গ্রেড। এই ছিল সিপাহী পদের যোগ্যতা এবং সিপাহী পদের জন্য আপনাদের যে সুযোগ সুবিধা সেগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আগে বিগত ভিডিওগুলোতে আপনারা দেখে নেবেন। আর যদি কোনো তথ্য পাওয়ার দরকার হয়, জানার দরকার হয়, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যে স্পেশাল সাজেশন, আমাদের সাজেশনটা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, যে শর্ট সাজেশন পরীক্ষার জন্য সিপাহী পদের স্পেশাল সাজেশন, সেটা নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01858934369 এই নম্বরে। হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিডিওটি আর বেশি বড় করব না, অবশ্যই আপনারা খুবই খুশি হয়েছেন এবং এই সংবাদটি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল 25/1/2023 তারিখে, 13 থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারী নিয়োগের নিমিত্তে শারীরিক যাচাই পরীক্ষার জন্য 3/6/2023 তারিখে ডেট ঘোষণা করা হয়েছিল পানগাঁও দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকায়। শারীরিক যোগ্যতা পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে দেখানো হয়েছে। যাই হোক, এটাই ছিল আজকের বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শুভরাত্রি।